শহীদ মোহাম্মদ সৈয়দ আলম, মা আয়মেনা বেগম, গ্রাম পোস্ট অফিস পূর্ব কদুরগিল, উপজেলা ভোয়ালখালী, জেলা চট্টগ্রাম। আমি 1971-এর আগে আমি মুসলিম হাই স্কুলের মধ্যে আমার স্থানীয় কাছাকাছি ওই বিদ্যালয়ে লেখাপড়া করতাম। সেই সময় আমি ক্লাস 10-এর মধ্যে পড়তেছি, পরীক্ষা হয় নাই, পরীক্ষা দিতে পারি নাই। আমার আব্বাও মুক্তিযুদ্ধ ছিল, আমার আব্বা পূর্ব কালুরঘাট পাখানাদের সাথে যুদ্ধ করে নির্মমভাবে শহীদ হয়েছেন। আমিও ওখানে গুলিবিদ্ধ হয়েছি, যুদ্ধহত। হ্যাঁ, আমি 71-এ যখন মুক্তিযুদ্ধায় ফিরি, মুক্তিযুদ্ধায় যখন যাই, প্রথমে হরিণে গেছি। ওখানে ক্যাপ্টেন এনায়েম সাহেব ছিল হরিণের মধ্যে। হরিণ থেকে এক লম্বা সেক্টর বোগা পার, ওখানে ট্রেনিং হয়েছে। বোগা পার ট্রেনিং সেন্টারের মধ্যে ইন্ডিয়া উস্তাদ ছিল, ওখানে ট্রেনিং দেওয়া গেছে। তারপর বাংলাদেশে চলে আসছি, গ্রুপ কমান্ডারের নাম ছিল প্রথমে সুলেমান, তারপরে ওই যে বসর, প্রথমে রামগড় অপারেশন, আমরা অপারেশন, আমাদের অনেক মুক্তিযুদ্ধ কটিয়ার আহত হয়েছে। আমরা চলে আসছি, বোয়ালখাইতে ঢুকছি। বোয়ালখাইতে আসার পর অনেক অপারেশন করছি, যেমন পকিরাখালী চরমদ্বীপ, বোয়ালখালী পকিরাখালী চরমদ্বীপ প্যারোড আক্রমণ করে পাঞ্জাবি ধরছি, তারপর গুমনন্ডি বোয়ালখালী ওখানে অপারেশন করি, অনেক রাজাকার মারা যায়, মুক্তিযুদ্ধ মারা গেছে। দলগাড়ি অপারেশন করছি, জীবিত অপারেশন করছি। কালুগড় পূর্ব কুলে অপারেশন করার সময় আমি গুলিবিদ্ধ হই। এভাবে বোয়ালখালীতে চট্টগ্রামের মধ্যে অনেক জায়গায় অনেক অপারেশন করছি। যুদ্ধ শেষ হয়েছে, 47 বছর হয়, তখন আমার শেখ সাহেবকে যখন হত্যা করে আর দেশের কোনো অবস্থা ভালো ছিল না, তারপর যখন আমার নেত্রী শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা যখন পদে আসে, তখন আমার মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কল্যাণের জন্য কাজ করছে এবং দেশের জন্য অনেক কিছু কাজ করছে। ভবিষ্যৎ তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, তারা যেন ভবিষ্যতে যেন কোনো কিছু ভুল না করে, এই দেশের প্রেমিক হয়ে তারা যেন কাজ করে, কোনো রাজাকার, কোনো জঙ্গি, কোনো আলবদর বাহিনীর কোনো লোকরা যেন এই দেশের যারা এগেস্টে পিছনে আছে, শত্রুতা করছে, তাদের পিছনে যেন তারা না যায়, এই আমার অনুরোধ রইল সবার কাছে।